আসসালামু আলাইকুম, আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে শীতের সময় শীতের পিঠা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে বানাবো আমি দুধ পুলি পিঠা। প্লিজ প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে দুধ পুলি পিঠা বানাই। এই দুধ পুলি পিঠা বানানো কিন্তু খুবই সহজ, মাত্র চারটা উপকরণ হলেই কিন্তু ঘরেই এই দুধ পুলি পিঠাটা বানানো যায়। এখানে আমি চাউলের গুঁড়ো নিয়েছি, খেজুরের পাটালি, নারিকেল কোড়া, গরুর দুধ নিয়েছি। এখন আমি পিঠাটা বানানো শুরু করব। আমি চুলাটা ধরাই নেব, খুব ভালো করে ধরে গেছে। এখন আমি চুলার উপর কড়াইটা বসাই দেব। আমি এই নারকেলটা কড়ার ভিতর দিয়ে দেব, নারকেলের পুরটা মেরে নেব। নারকেলের ভিতর আমি এখন এই খেজুরের পাটালিটা দিয়ে দেব। ফলও এক টুকরা তেজপাতা নিয়ে দিয়ে দেব। খেজুরের পাটালি দিয়ে করলে আসলে দারুণ একটা কালার আসে, কত সুন্দর একটা কালার এসছে। আর খেজুরের পাটালি কিন্তু স্বাদই অন্যরকম, অন্য কোনো গুড়ে বা চিনিতে কিন্তু পিঠা এতটা স্বাদ হয় না। খেজুরের পাটালি অথবা গুড়ে যতটা পিঠা স্বাদ হয়। তাই আপনারা চেষ্টা করবেন সবসময়ই শীতের সময়, বিশেষ করে শীতের সময় খেজুরের পাটালি অথবা খেজুরের গুড় দিয়েই পিঠা বানিয়ে খেতে। আমার এই নারকেলের পুরটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামাই নেব। আমি চাউলের গুঁড়োর আটা, চাউলের গুঁড়োর ডোটা মেরে নেব, তাই কড়াইতে পানি দিয়ে দেব। পানিটা গরম হয়ে গেছে, এখন আমি পানির ভিতর লবণ দিয়ে দেব। আমি এখন চাউলের গুঁড়োটা দিয়ে দেব। চাউলের গুঁড়োটা দেওয়ার পরে আমি 3 মিনিট ঢেকে রেখে দেব। আমি এখন ঢাকনাটা খুলে নেব। আটার ডোটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি নামাই নেব। গরম গরমই মেখে নেব ভালো করে। আটার ডোটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, আটার ডোটা খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আমি এর থেকে একটু অল্প করে লেচি কেটে নেব। এখন আমরা অল্প একটু আটা নিয়ে এইভাবেও কিন্তু একটা বাটি বানিয়ে নিতে পারি। এই যে একটা বাটি বানিয়ে নিছি, এইভাবেও আমরা কিন্তু পিঠাটা বানাতে পারি। আবার যদি আমরা এইভাবে রুটি বেলে গিলাসের সাহায্যে কেটে নিই, তাহলে কিন্তু সমস্ত পিঠাগুলো একই সাইজ হবে, দেখতেও ভালো দেখাবে। একটা গিলাস নিয়ে সেই গিলাসের সাহায্যে আমি কেটে নেব। আমি অনেকগুলো পিঠা গিলাসের সাহায্যে কেটে নিয়েছি, এখন আমি সমস্ত পিঠার ভিতর পুরটা দিয়ে দেব, অল্প অল্প করে।
আমি একটা একে একে এই পিঠাগুলো সবই এভাবে মুখটা হেঁটে দেব। আমার কিন্তু একটা পিঠা বানানো হয়ে গেছে। খুব সহজ একটা পিঠা, খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। আমার আর একটা পিঠাও হয়ে গেছে। এভাবেই কিন্তু আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। দেখুন কতগুলো পিঠা বানাইছি আমি। এখন এই পিঠাগুলো দুধের রসে ভিজাবো, তাই আমি চুলাতে এখন দুধ দিয়ে দেব। আমি এখানে গরুর দুধ নিয়েছি, কড়াইর ভিতর দিয়ে দেব। আমি ভালো করে নেড়ে দেব। আমি এখানে খাঁটি গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে প্যাকেট লিকুইড দুধও নিতে পারেন, আবার প্যাকেটের গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। দুধ ব্যবহার করলে পিঠার স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেয়। দুধটা দেখুন ফুটে ফুটে কত সুন্দর হয়ে উঠেছে। আমি কিন্তু দুধটা জ্বালায়ে ফুটায়ে ফুটায়ে অনেকটা কমিয়ে নেব। দুধটা দেখুন অনেকক্ষণ থেকেই কিন্তু ফুটছে, ফুটে ফুটে অনেকটাই কমে গেছে। এখন আমি দুধের ভিতর পাটালিগুলো দিয়ে দেব। ভিতর পাটালিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে। দুধের পাটালিটা যতক্ষণ পর্যন্ত না গলে আমি ততক্ষণ পর্যন্ত নাড়তেই থাকবো। এটা খুব ভালো করে গলে গিয়েছে। এখন আমি আর একটু নারিকেল কোরা দুধের ভিতর দিয়ে দেব। একটা এলাচ ফল ও একটু তেজপাতা দিয়ে দেব। আমি অল্প একটু লবণ দেব। আপনারা যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না তারা দিবেন না, আর যারা লবণ খেতে পছন্দ করেন তারা দিবেন। আমি অল্প একটু দিয়ে দেব। আমি এখন খুব ভালো করে নেড়ে দেব। আমার কিন্তু রসে ভেজানো এই দুধটা কিন্তু এই দেখুন ফুটে গেছে খুব ভালো করে। আমার এই পিঠা ভিজানোর রসটা কিন্তু খুব ভালো করে তৈরি হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দেব এর ভিতর। আমি একে একে পিঠাগুলো দিয়ে দেব। আপনারা সবসময় চেষ্টা করবেন এই রসটা যেন বেশি থাকে, এজন্য দুধটা একটু বেশি নিতে হবে। এই পিঠাটা ভিজে কিন্তু দুধগুলো সব চুষে নেবে, আর তখন পিঠার সাইজগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে আসবে। এই পিঠাটা দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আস্তে আস্তে আলতোভাবে নাড়তে হবে। এখন আমি গরম চুলার উপর 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এখন আমি চাপা খুলে দেখে নেব। এবার আলতোভাবে একটু নেড়ে দেখে নেব। পিঠাগুলো এখনও একটাও কিন্তু ভাঙেনি, সব পিঠাগুলোই ভালোই আছে। এখন আমি নামিয়ে নেব। এদিক কালারটা দেখুন কত সুন্দর এসছে। সমস্ত পিঠাগুলোই কিন্তু এভাবে আসতেই আছে। বন্ধুরা পিঠাটা জাস্ট আমি একটু চামচ দিয়ে একটু নাড়া দিলেই কিন্তু একদম ছেড়ে যাচ্ছে। দেখুন একদম সুন্দর পিঠা। এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ, দারুণ স্বাদের একটি পিঠা হয়েছে। মানে চামচ দিয়ে একটু নাড়া দিলেই হয়ে যাচ্ছে, পিঠাটা ছাড়িয়ে যাচ্ছে এবং মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে।
এরকম শীতের বিকেল বেলায় এরকম খেজুরের পাটালির অসাধারণ এই সিদ্ধ পুলি পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। মামাও এতক্ষণ আমার সঙ্গে পিঠা বানিয়েছে, ওর রাগ হয়েছে, এখনো ওই জায়গায় টুলের উপরে একা একা মুখ ভার করে বসে আছে, তাই ইমরান আজকে টুলের উপর বসেই খেয়েছে। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন আমি কিভাবে দুধ পিলি পুলি পিঠা বানালাম। আপনারা যদি আমার চ্যানেলে এইভাবে নিত্য নতুন পিঠা রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।